মুসলমান হওয়ার পরে আপনার প্রতি দায়িত্ব হলো আপনি আল্লাহর গোলামী করবেন নামাজ দিয়ে আপনি আল্লাহর গোলামী দাসত্ব আপনি স্বীকার করবেন আপনার দায়িত্ব হলো আপনি নামাজ কায়েম করবেন নামাজ তো আপনার পড়তেই হবে যখন থেকে আপনি সাবালক হলেন 12 বছর বয়স যখন আপনার শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনার উপর নামাজ ফরজ হয়ে গেল নামাজ কোন ক্ষেত্রে নামাজ মাফ হবে না যারা যে বলে নামাজ পড়ে নাই তারা মনে করতেছেন মরে যাব বেজাল শেষ না সেখান থেকে আপনার जिंदगी শুরু হবে যারা মুরব্বি আমার বাবা জিরা আছে অনেক মানুষ এমন আছে সাদা সিধা মানুষ জ্ঞান বুদ্ধি অনেক কম তারা ইসলাম বুঝে না কুরআন বুঝে না তারা বলে মরে গেলে তো বেদর শেষ হয়ে যাবে বাদ দিয়ে গিয়ে এমন আছরা নাই এমন নেককার বান্দা আছরা নাই আমার বন্ধু বল না এটা শয়তানের কথা এটা কখনো বলবেন না তাহলে আপনার ঈমান চলে যাবে সর্বপ্রথম হুকুম হলো আপনি নামাজ কায়েম করতে হবে আল্লাহ পাক অনেক জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ কায়েম করতে হবে নামাজ কেন আপনি পড়বেন নামাজ পড়লে কি আল্লাহর কোনো লাভ হবে না আল্লাহর কোনো লাভ হবে না নামাজ দিয়ে আপনার আমার চরিত্র ঠিক করতে হবে নামাজ দিয়া আমি একজন ভালো মানুষ গঠিত হতে হবে ভালো মানুষের মধ্যে আমি পরিণত হতে হবে সেই জন্যই নামাজ পড়তে হবে তো যাতে সেই মানুষদিন বেজার যাতে না হয়ে যায় নারাজ যাতে না হয়ে যায় এমন ছিল আপনার আমার নবীর চরিত্র কোন সুবহানাল্লাহ সেই নবীর চরিত্র আজকে আমরা মুসলমান দাবি করি আজকে সেই নবীর আদর্শ সেই নবীর চরিত্র সেই নবীর আখলাক আজকে আমাদের মধ্যে নাই কোন নাই তো আমি দেখি আল্লাহর নবী কেন আসলেন দুনিয়াতে ছিলেন আল্লাহর রাসূল কেন আসলেন দুনিয়াতে আমার বন্ধুগণ আমার ভাইরা খুব মনোযোগ দিয়া শুনবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময়ের মধ্যে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন যে সময়ের মধ্যে মানুষ মানুষকে হত্যা করত মানুষ গুনার গুনার দুনিয়ার মধ্যে ডুবে যাইত ছোট ছোট বস্তু নিয়ে তারা মারামারি কাটাকাটি করত কোন বান্দার যদি ওর একজনের মানে মাটি থেকে আরেকজনের মাটিতে চলে গেত সেগুলি নিয়ে তারা মারামারি করত সেই মারামারিগুলি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় ছয় মাস বছর পর্যন্ত সেগুলি চলতেই থাকতো চলতেই থাকতো কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলো আর দাওয়াত লইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর মিশন হলো ও দুনিয়ার মানুষ তোমরা বলো লা محمد رسول الله تفلحون তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দাও তাহলে তুফলিহুন তোমরা কামিয়াব ইহ কালে হবে আমার বন্ধুগণ এদিকে যাই না কথা আলোচনা করলে অনেক লম্বা সময় প্রয়োজন অনেক দূর থেকে আমাদের মুখ্য বক্তা যিনি উনি উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ আমরা সকলেই মনোযোগ সহকারে ওনার বয়ান প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ শুনবো ইনশাআল্লাহ বহুত বেশি হাত তুলে না শুনবো ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার বন্ধুগণ আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ এবং কি মানে খানার আয়োজন আছে আলহামদুলিল্লাহ সেগুলি খাবো বরকতি খানা দোয়া হবে বিশ্ববাসীর জন্য আমাদের জন্য দোয়া হবে মাওয়ার জন্য দোয়া হবে সেগুলি শেষ করে আমরা যাব ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা তাহলে আমি বলতেছিলাম আল্লাহ পাক বলেছিল ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো এক আল্লাহর সামনে মাথা নত করবা আর যতক্ষণ তুমি পরিপূর্ণ কামিল মুসলমান না হও তুমি আল্লাহর কাছে চলে যেও না তাহলে তো তাহলে তো ঠিক হবে না তাহলে তো আযাব আসবে তাহলে তো এমন এমন শাস্তি হবে যে শাস্তির কথা যদি আমি বলি এখন সারা রাত শেষ হয়ে যাবে আমার বন্ধুগণ এমন এমন শাস্তি আল্লাহ পাক আপনার আমার জন্য নির্ধারিত করে রেখেছেন আমার বন্ধুগণ আমার ভাইরা এক সময় আমাদের এমন একটি সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে
যে সময়ে আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমরা ছিলাম না এখন আছি আবার থাকব না আল্লাহ পাক বলেন হাল আতালাল ইনসানি হাইনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুর জোরে বলুন আল্লাহু আকবার এমন একটি সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে যে সময়ের মধ্যে আমাদের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ মহব্বত করে আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়া মানুষ বানাইলেন তখন সুবহানাল্লাহ এমন একটি পানি এমন এক ফোঁটা পানি দিয়া আমাকে আপনাকে আমাকে সৃষ্টি করেছে যে পানির নাম শুনলেও আমরা ঘৃণা করি কিন্তু আবার সেই মানুষকে আল্লাহ পাক কত সম্মান আল্লাহ পাক দান করেছেন কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা এখন তো আমাদের অনেক বড় বড় টাইটেল অনেক বড় বড় আমাদের উপাধি অমুক মুক্তি সাহেব কারি সাহেব অমুক চৌধুরী সাহেব অমুক গ্রামের মুরব্বী সাহেব অনেক বড় বড় টাইটেল কিন্তু এক সময় আমাদের কোনো টাইটেল ছিল না আমরা ছিলামই না আমরা এখন আছি আবার থাকবো না চলে যাব আমার বন্ধুগণ এই একটা জীবন আরেকটি জীবন হবে কবরের জীবন আরেকটি জীবন হবে আখেরাতের জীবন যে জীবনের কোনো শেষ নাই লা ইয়ামুতু ফিহা যেখানে কোনো মরণ হবে না মরণশীলতা নাই কিন্তু দুনিয়ায় মরণ আছে আমার বন্ধুগণ আমার ভাইরা কাল কিয়ামতের দিন একজন মানুষ জাহান্নামে যাবে ভালো করে শুনবেন সময় শেষ হয়ে গেছে একজন মানুষ এক প্রকারের মানুষ তারা জাহান্নামে যাবে জাহান্নামের জাহান্নামের দারোগা জাহান্নামের ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে ও বান্দারা তোমরা কেন জাহান্নামে যাও কেন তোমরা জাহান্নামে আসলা দুনিয়ায় কি তোমরা আল্লাহর কথা শুনো নাই আল্লাহর রাসূলের কথা শুনো নাই কোরআনের বাণী তোমরা শুনো নাই সাহাবীদের জীবনী তোমরা পড়ো নাই আল্লাহর কলিমা কি তোমরা পড়ো নাই তোমরা কেন জাহান্নামে যাও আল্লাহ পাক সেইগুলো কথা কোরআন শরীফের মধ্যে খুব সুন্দর করে বলেছেন তাকাতু তা মাইয়াল মিনাল গায়লু কুল্লামা উলতিয়া ফিহা ফাওজুম সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির জোরে বলুন সুবহানাল্লাহ একদল মানুষ জাহান্নামে যাবে তাদের কি জাহান্নামের দারোগা জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করবে ও বান্দা কেন তোমরা জাহান্নামে যাও তোমরা কি দুনিয়ার কোরআনের কথা শোনো নাই কোন আলিমের মুখ থেকে তোমরা কোরআনের বাণী শোনো নাই কেন তোমরা জাহান্নামে যাও সেদিন মানুষ বলবে আহারে দুনিয়া যদি ভালো করে বুঝতাম অলু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাইর জোরে বলুন আল্লাহু আকবার কত সুন্দর করে বলেছে আরে মানুষের বলবে অলু লাউ কুন্না দুনিয়া যদি ভালো করে সেই কথাগুলো আমরা বুঝতাম যদি আমরা মানতাম ভালো করে আলিম উলামা কত সুন্দর সুন্দর কথা বলেছেন সেগুলো যদি আমি মানতাম কলো তারা বলবে লাউ কুন্না আই কাশ কে আম শুনতে যদি আমরা শুনতাম মানতাম মা কুন্না ফি আসহাবিস সাইর তাহলে আজকে আমরা জাহান্নামবাসী হইতাম না আর কত আফসোস দুনিয়ায় কত কোরআনের সুন্দর সুন্দর আলোচনা হয়েছে আমরা সেগুলো শুনি নাই দুনিয়ার মধ্যে এমন এমন মজলিস কায়েম হয়েছে যেই মজলিসের মধ্যে কোনো ওয়াদা নাই যেই মজলিসের মধ্যে কোনো মাগফিরাতের ওয়াদা নাই যেই মজলিসে গেলে আপনি যে আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে এমন কোনো কথা নাই সেগুলি হলো সব শয়তানের মজলিস এটা হলো জান্নাতি পরিবেশ এটা আল্লাহর রাসূলের মজলিস কোন সুবহানাল্লাহ এটা কার মজলিস কথা বলেন কার মজলিস এটা আল্লাহর রাসূলের মজলিস আমার বন্ধুগণ আমার ভাইরা মানুষ ছোট ছোট গুনার জন্য জাহান্নামে যাবে না বড় বড় গুনাহ যদি করে সে জাহান্নামে চলে যাবে সেদিন মানুষ বলবে কলু রব্বানা আমসরনা ফারজিনা নাআমাল সলিহান ইন্না কুন্না মুকিনিন জোরে বলুন আল্লাহু আকবার মানুষ সেদিন বলবে মানুষ সেই সময় বলবে
ربنا পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন আমরা তো ভুল করেছিলাম আমরা দুনিয়ায় বুঝি নাই আমরা শয়তানের পথে চলেছি শয়তানে যা কইছে তাই আমরা মেনেছি বড় বড় লিডার যারা যারা রাজনৈতিক করে যারা বড় ইসলাম বিরোধী যারা আল্লাহ বিরোধী রাসূল বিরোধী যারা কোরআন বিরোধী তাদের কথা আমরা শুনতাম তাদের কথা আমরা মানতাম আরে আল্লাহ আমরা বুঝি নাই কইলো রব্বানা আমসরনা ফারজিনা আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দাও ফারজিনা আমাদেরকে যদি আল্লাহ একবার আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করব ও বান্দা তোকে আমি 60 বছর জীবন দিয়েছিলাম 70 বছর সময় আমি দিয়েছিলাম কত সুন্দর জীবন তোমাকে আমি দিয়েছিলাম তোমাকে আমি কি দেই নাই তোমাকে তোমাকে জীবন নারী বাড়ি গাড়ি সম্পদ টাকা পয়সা ছেলে সন্তান সব আমি তোমাকে দিয়েছিলাম কিন্তু তুমি দুনিয়ায় তুমি বাহাদুরি করে চলতো তুমি বাহাদুরি করে চলছো বান্দা তুমি আমার কথা মানো নাই রাসূলের কথা মানো নাই কোরআনের কথা তুমি মানো নাই উলামাদের কথা তুমি মানো নাই ও বান্দা এখন তুমি দুনিয়ায় যা কি করবে বান্দা সেদিন বলবে ইন্না নামাল সলিহান ইন্না কুন্না মুকিনিন মানুষ বলবে আল্লাহ একবার আমাদের খালি দুনিয়া ঘুরে পাঠিয়ে দাও আল্লাহ বলবে কেন বান্দা বলবে নামাল সলিহান এবার যদি খালি পাঠিয়ে দেওয়া একবার তাহলে এবার দুনিয়া যায় সব বাদ দিয়ে খালি তোমার ইবাদত করবে মানুষ বলবে কিন্তু কিন্তু সেদিন বললে কোনো লাভ হবে না বন্ধু সেদিন বলার কোনো অর্থই থাকে না এই দুনিয়াতেই আপনার আমার বুঝতে হবে এই দুনিয়াতেই আপনি আমি চিন্তা করে চলতে হবে আল্লাহর পথে চলতে হবে আল্লাহর রাসূলের পথে চলতে হবে ইসলামের পথে চলতে হবে ইসলামের দলে থাকতে হবে আল্লাহ প্রশ্ন করবেন বান্দা কেন যাবে বান্দা বলবে না আমাল সলিহান দুনিয়ায় যে ভালো ভালো কাজ করব মানুষের সঙ্গে সদ্ব্যবহার করব হালাল রুজি উপার্জন করব কাউকে ঠকাবো না কাউকে মারবো না কারোর সাথে বাগাবাদ করব না কারোর সাথে ঝগড়া ফাসাদ করব না বান্দা একবার দুনিয়া আমাকে পাঠাইয়া দাও আল্লাহ বলবে বান্দারে আর সময় দেওয়া হবে না বান্দা তোকে জীবন একবারই দেওয়া হয় আর দেওয়া হবে না মানুষ সেদিন বলবে দুনিয়ায় মনে করতাম যে এই যে হুজুররা এগুলি বলে কোরআনে এগুলি বলে এগুলি মানে কি সত্য না ফাকাদ্দাম না কবুল না মালা জাল্লাহ এগুলি এমনি বলে এগুলি কোনো অর্থ নাই কিন্তু সেদিন বুঝবে সেদিন তারা নিজের চোখে তারা দেখবে এ কর আল্লাহ পাক বলবেন ও বান্দা তুমি দুনিয়ায় কি করেছ তুমি তোমার আমল নামা তুমি দেখো আল্লাহ পাক বলবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহীম আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ বলে বান্দা তোমার যে আমি 70 বছর জীবন দিছিলাম তুমি কি কি করছো সব তুমি দেখো এ করো কিতাবাকা অর্থাৎ আপনি যখন পরীক্ষার হলে বসেন পরীক্ষা দিয়ে যখন আপনি বাইরে আসেন যখন আপনার রেজাল্ট আসে তাদের মধ্যে তখন আপনি দেখেন ঠিক তেমনি আপনার জীবনে আপনি কি করেছেন ছোট বড় গোনা নেক ভালো সব ফেরেশতায় লিপিবদ্ধ করতেছে কিওয়ামান কাতিবিন দুজন সম্মানিত ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন আমরা কি করতেছি কি ভাবতেছি সব খাতার মধ্যে লিপিবদ্ধ হইতেছে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তুমি তোমার রিজাল্ট নিজেই দেখো সেদিন মানুষ সেদিন মানুষ আসলিত হয়ে যাবে আহারে এগুলি দুনিয়া আমরা কি করলাম এটা তো আমি এমনিই বলেছিলাম আল্লাহ পাক বলেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা কোন কোন সময় দেখেন মানুষ ঠাট্টা করে একটি কথা বলে ফেলে সে ভাবে এমনি বললাম কিন্তু সেটাও লিপিবদ্ধ হবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট বড় ভালো মন্দ যত কাজ আছে আমি করতেছি সকল কাজ
আল্লাহর রেজিস্টারের মধ্যে আল্লাহর খাতার মধ্যে লিপিবদ্ধ হইতেছে সেই মানুষ নিজেই তার আমলনামা দেখবে যদি তার আমলনামা ভালো হয়ে যায় সে দৌড়াইয়া তার মার কাছে যাবে বাবার কাছে যাবে আহারে দেখো দেখো আমার রেজাল্ট ভালো হয়ে গেছে আমলনামা আমি ডান হাতে পেয়েছি ও দুনিয়ার মানুষ সে খুশিতে এসে খুশি হয়ে যাবে সে বলবে ভাইয়ের কাছে যাবে মার কাছে যাবে বাবার কাছে যাবে সকলের কাছে যায় বলবে যে আমার আমলনামা আল্লাহ পাক ডান হাতে দিয়েছে আমি পাস করেছি আর যারা আমলনামা বাম হাতে হবে সে টেনশনে পড়ে যাবে আর কি করলাম সেদিন আফসোস করতে করতে হাতের আঙুলগুলো মানুষ চেবে খেবে চেবে খাবে তাও তার মনে আফসোস করাবে না হাতের আঙুলগুলো নিজেই টেনশনে পড়ে চিন্তায় পড়ে চেবে চেবে সব খেয়ে ফেলবে সে বুঝতেই পারবে না হাতের আঙুলগুলো শেষ হয়ে গেছে এমন একটি সময় আপনার আমার সম্মুখে আছে সেই জন্যে জীবন থাকতেই আপনি আমরা আমার জীবনটাকে ঠিক করে দুরুস্ত করে তাহলে কি হবে সেই পরকাল যদি জিন্দেগি আপনার আমার যদি জিন্দেগি পরকালের যে জিন্দেগি আখেরাতের যে জিন্দেগি অনেক বড় জিন্দেগি সেই জিন্দেগির জন্য আপনার আমার কি করতে হবে মেহনত করতে হবে কষ্ট করতে হবে যেমন এদিকে কথা বলবেন না এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ তুমি কবুল করো সকলে বলুন আমিন আল্লাহ পাক আজকে আমাদের এই আশা বসা কোরআন ও হাদিস শোনা যাতে আল্লাহ দরবারে আল্লাহ কবুল করেন সকলে বলুন আমিন আমার বন্ধুগণ আমি বলতেছিলাম দুনিয়ায় আপনি সামান্য দুই অক্ত খাবার জন্য কত মেহনত করেন কত প্ল্যানিং করেন কত চেষ্টা আপনি করেন কত ব্রেন আপনি খাটান দুই অক্ত খাবার জন্য এই দুনিয়ার জিন্দেগি অল্প সময়ের জিন্দেগির জন্য আপনি কত মেহনত করেন কত আপনি ধোকাবাজি করেন কত মিথ্যা কথা বলেন কেন আপনার ছেলের জন্য আপনার স্ত্রীর জন্য নিজের জন্য দুই অক্ত খাবার জন্য কত মানুষ কষ্ট করে মুজাহেদা করে তাহলে আমার বন্ধুগণ মনে রাখেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে অত বড় একটি জান্নাত দিবেন সেই জান্নাত কি আল্লাহ পাক এমনি আমাদেরকে দিয়ে দিবেন না আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর জন্য মেহনত করতে হবে যেমন সাহাবীরা মেহনত করেছিলেন সাহাবীরা জান দিয়েছিলেন শহীদ তারা হয়েছিলেন নিজের ছেলে মেয়েদেরকে তারা এতিম বানিয়েছিলেন নিজের স্ত্রীকে তারা এতিম বানিয়েছিলেন তারা কষ্ট করেছিলেন মুজাহেদা করেছেন আল্লাহ পাক বলেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين جوري برون الله أكبر আমার বন্ধুগণ আমার ভাইরা যারা আল্লাহকে পাওয়ার জন্য যারা জান্নাত পাওয়ার জন্য কষ্ট করে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আল্লাহর রাস্তায় যারা কষ্ট করে কি দিয়া কষ্ট করে আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জোরে বলুন সুবহানাল্লাহ যারা আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করে জান দিয়া মাল দিয়া সময় দিয়া
যারা আল্লাহরকে পাওয়ার জন্য কষ্ট করেন মুজাহাদা করেন ত্যাগ স্বীকার করেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আল্লাহর রাস্তায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন জান্নাতের রাস্তা আসান করে দেন ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক যেই বান্দা আল্লাহর পথে চলবে যেই বান্দা রাসূলের পথে চলবে যেই বান্দা ইসলামের পথে চলবে আল্লাহ পাক সেই বান্দার জন্য দুনিয়ার সকল কাজ তার জন্য সহজ করে দিবে কোন সুবহানাল্লাহ এবং কি জান্নাতে যাওয়ার জন্য তার পথকে আল্লাহ পাক সহজ করে দিবেন কোন সুবহানাল্লাহ তাহলে কি আমাদের মেহনত করা প্রয়োজন আছে কিনা কথা বল নাকি আছে কিনা 300 টাকা উপার্জন করার জন্য নিজের জানকে দাও দাও লাগাই দিন 50 কিলোমিটার 60 কিলোমিটার 70 কিলোমিটার এমন জায়গার মধ্যে আমরা যাই বিজনেস করার জন্য রোজগার করার জন্য যেখানে মরার এক সেকেন্ডের কোনো মানে কি বেঁচে থাকার কোনো আশা নাই এমন জায়গার মধ্যে আমরা যাই কেন রুজির জন্য কষ্ট করি ঠিক তেমন আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে পাওয়ার জন্য কবরে শান্তিতে থাকার জন্য আমার বন্ধুগণ দুনিয়ায় আপনারা আমার নফসে যা বলে সেটা করা যাবে না আমার মনে যা বলে সেটা করা বলেন না কে যাবে না তাহলে কি করতে হবে আপনি একবার যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন আপনি মুসলমান হয়ে গেলেন এই কলিমা যখন আপনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কলিমা পড়লেই হবে না এই কলিমায় কি চাইতেছেন কি এই কলিমার মধ্যে কি রহস্য রয়েছে সেগুলি আমল করতে হবে একজন মানুষ মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম হুকুম হলো সে নামাজ কায়েম করবে কোন সুবহানাল্লাহ কি কায়েম করবে নামাজ কায়েম করবে এখন যদি নামাজের কথায় আসি তাহলে মেলা মানে লম্বা সময় যাই হোক একটু বলার প্রয়োজন আছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আপনার জীবনে আমার জীবনে যত আমল আছে যত ভালো কাজ আছে আমরা করে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত মানুষকে সহায় করি যত ভালো কাজ আছে সবথেকে ভালো কাজ হলো কি এক নম্বর নামাজ এক নম্বর কি কথা বলেন নাকি এক নম্বরে কি নামাজ কায়েম করতে হবে এক নম্বরে মুসলমান হওয়ার পরে আপনার প্রতি দায়িত্ব হলো আপনি আল্লাহর গোলামী করবেন নামাজ দিয়ে আপনি আল্লাহর গোলামী দাসত্ব আপনি স্বীকার করবেন আপনার দায়িত্ব হলো আপনি নামাজ কায়েম করবেন নামাজ তো আপনার পড়তেই হবে যখন থেকে আপনি সাবালক হলেন 12 বছর বয়স যখন আপনার শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেল নামাজ কোনো ক্ষেত্রে নামাজ মাফ হবে না যারা যে বলে নামাজ পড়ে নাই তারা মনে করতেছেন মরে যাব ভেজাল শেষ না সেখান থেকে আপনার জিন্দেগি শুরু হবে যারা মুরব্বী আমার বাবা যারা আছে অনেক মানুষ এমন আছে সাদা সিধা মানুষ জ্ঞান বুদ্ধি অনেক কম তারা ইসলাম বুঝে না কোরআন বুঝে না তারা বলে মরে গেলে তো বেদর শেষ হয়ে যাবে বাদ দিয়ে গিয়ে এমন আসলে নাই এমন নেককার বান্দা আসলে নাই আমার বন্ধুগণ না এটা শয়তানের কথা এটা কখনো বলবেন না তাহলে আপনার ঈমান চলে যাবে সর্বপ্রথম হুকুম হলো আপনি নামাজ কায়েম করতে হবে আল্লাহ পাক অনেক জায়গার মধ্যে বলেছেন আকিমুস-সালাতা ওয়া আতুস-সাকা জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ কায়েম করতে হবে নামাজ কেন আপনি পড়বেন নামাজ পড়লে কি আল্লাহর কোনো লাভ হবে না আল্লাহর কোনো লাভ হবে না নামাজ দিয়ে আপনার আমার চরিত্র ঠিক করতে হবে নামাজ দিয়া আমি একজন ভালো মানুষ গঠিত হতে হবে ভালো মানুষের মধ্যে আমি পরিণত হতে হবে সেই জন্য নামাজ পড়তে হবে আমার বন্ধুগণ সেই জন্য সর্বপ্রথম আমার মা বোনেরা আছে ওনাদের সম্পর্কে কিছু আলোচনা করা প্রয়োজন ছিল কিন্তু সময় নাই হুজুরকে আমি বলে দেব ইনশাআল্লাহ হুজুর মা বোন সম্পর্কে কিছু কথা রাখবে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ সর্বপ্রথম হুকুম হলো আপনি নামাজ কায়েম করবেন কোন জায়গায় আপনি নামাজ কায়েম করবেন যখন আপনার টাকা পয়সা সব থাকে আপনি ভালো আছেন সুস্থ আছেন সকল নামাজ পড়বেন যখন আপনি অসুস্থ আছেন শান্তি নাই মনে অসুস্থ আপনি নামাজ পড়বেন না এমন না আপনি সুখে দুঃখে সর্ব হালতে আপনি
নামাজ কায়েম করতে হবে কারণ আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত বারবার বলেছেন আল্লাহ পাক আকিমুস সালাত যারাই মুমিন হবে যখন মসজিদে আজান হয়ে যাবে আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আর মুয়াজ্জিনের সাহেব কি বলে দেখেন হাইয়া আলাস সালাহ আসো তোমরা নামাজে আসো হাইয়া আলাল ফালাহ আসো তোমরা শান্তির জায়গায় আসো টাকার মধ্যে শান্তি নাই বিল্ডিং এর মধ্যে শান্তি নাই বন্ধু বান্ধবের মধ্যে শান্তি নাই দোকানের মধ্যে শান্তি নাই চাকরির মধ্যে শান্তি নাই কোন জায়গার মধ্যে শান্তি নাই শান্তি হলো নামাজের মধ্যে আল্লাহ পাক বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জোরে বলুন সুবহানাল্লাহ শাইখনে নারী এবং পুরুষ নামাজ কায়েম করতে হবে নামাজ কোন ক্ষেত্রে মাফ হবে না জাহান্নামে যাওয়ার একটি বড় কারণ হলো যারা নামাজ না পড়বে নামাজ যারা না পড়বে তারাও জাহান্নামে যাবে সেদিন জিজ্ঞাসা করা হবে আগেই বলছিলাম তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ফকির মিসকিনদেরকে আমরা ইজ্জত দেই নাই ফকির মিসকিনদেরকে আমরা খানা খেতে দেই নাই আমরা দুনিয়ায় নামাজ আমরা করি নাই যার জন্যই তো আজকে আমরা জাহান্নামে আছি সেজন্য আমার বন্ধুগণ আমার মা বোনেরা মনে রাখবেন নামাজ তো আপনার পড়তেই হবে পড়তেই হবে নামাজ কোনো জায়গায় আপনি মাফ নাই আপনি যদি বেমার হয়ে যান আপনি দাঁড়াইতে না পারেন আপনি বসে বসে নামাজ পড়েন আপনি যদি বসে না করতে পারেন আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে নামাজ কোনো জায়গার মধ্যে মাফ করা হবে না মুসলমান হওয়ার পরে মুমিন হওয়ার পরে আপনার প্রথম দায়িত্ব হলো আপনি নামাজ কায়েম করতে হবে নামাজ পড়তেই হবে আজকে দেখা যায় আমাদের জায়গায় বাকি সমস্ত জায়গার মধ্যে আমরা দেখি মসজিদ বড় বড় বিল্ডিং হয়ে গেছে মানুষ অর্থনৈতিক অনেক বেড়ে গেছে কিন্তু নামাজই কখনো বেড়ে নাই নামাজই কখনো কোনো জায়গার মধ্যে বেশি হয় নাই আল্লাহ পাক আমার বন্ধুগণ আসল উদ্দেশ্য হলো মসজিদের কি মানুষ যাতে নামাজ পড়ে মানুষ নামাজি হতে হবে নারী এবং পুরুষ নামাজ কায়েম করতে হবে নামাজে আপনারা কি করবে নামাজে আপনাকে একজন ভালো মানুষ হিসেবে আপনি গড়ে তুলবে সেই জন্য আমার বন্ধুগণ নামাজ দিয়া ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহ মাআস সাবিরিন আল্লাহর কাছে সাহায্য চাবে নামাজ দিয়া ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালা ধৈর্য এবং নামাজ দিয়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন আপনি আল্লাহর কাজ করেন না আপনি নামাজ পড়েন না আপনি ধৈর্যও ধরেন না আর আপনি আল্লাহকে দোষ দেন আল্লাহ আমাকে সহায় করে না আল্লাহ আপনাকে আল্লাহ আপনার বিপদ আপনার দূর করে না কেন এটা বলবেন না না আল্লাহ পাক বলেছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালা নামাজের জরিয়া করে এবং সবর করে ধৈর্য ধরে আপনি আল্লাহর কাছে সাহায্য পেতে হবে সেজন্য আমার বন্ধুগণ আমার ভাইরা আমার মুরব্বীরা নামাজ পড়তেই হবে নামাজ কখনো মাফ করা যাবে না এবার নামাজ পড়ার জন্য ঈমানের প্রয়োজন আছে শিক্ষার প্রয়োজন আছে আপনার ভিতরে যদি শিক্ষা না থাকে ইলম যদি আপনার ভিতরে না থাকে আপনি নামাজ কেমন করে পড়বেন আমল আপনি কেমন করে পড়বেন একটি প্রশ্ন হলো কোন মানুষ যদি একবার একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই বান্দা কি জান্নাতে যাবে বলে হ্যাঁ যাবে আগে জাহান্নাম খাটতে হবে তারপরে সে জান্নাতে যাবে তো আমরা কি আচ্ছা মা বোন অনেক আসছে এর আগে আমি একটা সময় আসছিলাম খোলসামারি আমি দেখলাম তার মানে আমাদের এখানে মা বোনেরা অনেক আসে অনেক আসে সুবহানাল্লাহ বলুন আল্লাহ আকবার খুব ভালো এটা মা বোনরা এখানে আসছেন মা বোনেরা আপনারা একটু চেপে চেপে বসেন অনেক আরো মা বোন তারা আসছে বয়ান শোনার জন্য আপনারা বসার সুযোগ দেন সুবিধা দেন ওনাদেরকে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা বলতেছিলাম আপনি সুখে দুঃখে
আপনি হাটে বাজারে বাড়িতে জঙ্গলে পাহাড়ে পর্বতে আপনি যেখানেই থাকেন না কেন নামাজ আপনার পড়তে হবে আল্লাহ পাক কত সুন্দর সৃষ্টি করে দিয়েছেন এই জমিন আপনার আমার জন্য পবিত্র করে দিয়েছেন এই গোটা পৃথিবীর জমিন আপনার আমার জন্য পাক করে দিয়েছেন আপনি মুসল্লা বিছাইয়া আপনি পর্যিমে দাঁড়াইয়া আল্লাহু আকবার করে আপনি নামাজে দাঁড়াইলেন কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এক সাহাবী এক সফরের মধ্যে রওনা হয়েছে আধা রাস্তা যাওয়ার পরে তার গাধা ইন্তেকাল করেছে গাধা মারা গেছে এবার সাহাবী টেনশনে পড়ে গেল এবার আমি কি করি সে ওযু করে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলল ইয়া রাব্বাল আলামিন আমি তোমার গোলাম আমি তোমার বান্দা এই গাধাও তোমার জীব ও আল্লাহ আমি সফরে রওনা হয়েছি আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তুমি আমাকে মদদ করো আল্লাহ যদি তুমি আমাকে সাহায্য না করো তাহলে আমি সফর করতে পারবো না সাহাবী অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করলো সালামের পরে দোয়ার পরে এদিকে তাকাইয়া দেখে গাধা জীবিত হয়ে ঘাস খাওয়া আরম্ভ করে দিয়েছে কোন সুবহানাল্লাহ নামাজে আপনাকে সর্ব জায়গায় আপনাকে সাহায্য করবে যদি সেই নামাজ আপনি পড়তে পারেন নামাজ আপনি পড়েন আপনার মনটা নামাজের মধ্যে নাই আপনার ধ্যান খেল নামাজে নাই আপনি নামাজ পড়ার হিসাব করেন দোকানে কয় টাকা বিক্রি হলো আর কয় টাকা হবে আপনি নামাজ পড়েন আর মনে মনে ভাবেন নামাজের পরে আমি কি করব এগুলি আপনি ভাবেন নামাজে আপনার ধ্যান থাকে না খেয়াল থাকে না আল্লাহর ভয় আপনার থাকে না আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন ويمنعون المعون فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون তাদের জন্য জাহান্নাম হবে তাদের জন্য দোজখ হবে যারা নামাজের মধ্যে বেখবর থাকে নামাজের মধ্যে তাদের ধ্যান থাকে না তাদের খেয়াল থাকে না তাদের জন্য জাহান্নাম হবে আমার বন্ধুগণ সেজন্য আমার মায়েরা আমার বাবাজিরা আমার বন্ধুগণ নামাজ তো পড়তেই হবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলো নবুয়তি দায়িত্ব তাকে উনাকে দেওয়া হলো আল্লাহ পাক হুকুম করলেন ওয়া আমুর আহলাকা বিসসালাহ আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ও নবী আপনি নিজে নামাজ পড়েন এবং আপনার পরিয়ালকে নামাজ পড়ার হুকুম দেন সেজন্য আমরা সকলে ইনশাআল্লাহ আজকের থেকে মজবুত করে নিয়ত করি পোক্তা ইরাদা করি আজকের থেকে আমাদের জীবন পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ সকলে করবো ইনশাআল্লাহ কথা বল না কেন কয়টা কথা মনে রাখবেন আল্লাহ পাক বলে দিয়েছেন যখন কোরআন ও হাদিসের আলোচনা করা হয় ফাস্তামিউ লাহু খুব মনোযোগ সহকারে শোনো ফাস্তামিউ মনে প্রাণে শোনো খালি জাহিরি চোখ দিয়ে অন্তরের চোখ দিয়েও শোনো ওয়াংসিতু এবং চুপ থাকো লাআল্লাকুম তুরহামুন তাহলেই আসি আমাদের যে জলসার উদ্দেশ্য সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ তো হুজুর আসছে আমার এখন কথা বলা ঠিক হবে না তো আমি যা কিছু বললাম আমি আপনাদের ছেলে সন্তান বন্ধু বান্ধবের মতো ইলিম কালাম নাই আমি শিখতেছি দোয়া করবেন যাতে আমি বলতে পারি মানুষকে বুঝাইতে পারি দোয়া করবেন যাতে আমি নিজেও আমল করতে পারি এবং আমার দ্বারা আমার কথার দ্বারা উম্মতের ফায়দা হয় তার জন্য দোয়া করবেন আমার জন্য খাস করে ইনশাআল্লাহ সকলেই দোয়া করবেন কতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ